ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবেন, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তাদেরকে আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবেন কিভাবে সেটা তার ব্যাপার। তিনি বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যারা। তিনি বলেন হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে, চক্ষু ফিরিয়ে নিতে হবে। এবার বলো যুবক তোমার মোবাইলের কি হবে, তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে। এবার বলো যুবক তোমার বাপ মায়ের কি হবে, তোমার মা তোমার বাপ তোমার দুলা ভাই তোমার বোন আর তোমার দাদা দাদি তোমার চোদ্দ গোষ্ঠী ওই টিভির দিকে চেয়ে আছে, ওখানে ল্যাংটা মেনে আসছে বিশ্বালয়ের মেয়ে, প্রতিটা লয়ের মেয়ে আসছে নগ্ন হয়ে নাচছে, সবাই মিলে দৃষ্টি করে আছ, বিশ্বাস রাখো তুমি এই প্রতিটা লয়ের মেয়েকে দেখে চোখ জড়িয়ে কলিজা ঠান্ডা করে জান্নাতের ওই মেয়েকে ভোগ করার সুযোগ হবে না, এটা তুমি বিশ্বাস রাখো, এটা অসম্ভব। এসব নারীকে দেখে চোখ জড়িয়ে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না, জান্নাত মানে বিশাল ব্যাপার, খুব টাফ ব্যাপার, যেটা সহজে পাওয়া যায় না, ওটা খুব কঠিন। ধর্মকে তুমি হাতের ময়লা মনে করিও না, ধর্মকে তুমি নিজের মতো মনে করো না, নেতা নেত্রী যেমন ধর্মকে নিজের মতো মনে করেছেন তুমি মনে করো না। এই ছেলে শোনো।